আসসালামু আলাইকুম মাই লাভলি বিউটিফুল বিওয়ার্স ওয়েলকাম টু সামিলা লুপাস ব্লক ইউকে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে খাসির ভুড়ি আর এটা আমি ক্লিন করা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে রান্না করে দেখাবো তো ভুড়িটা আমি ফার্স্ট একটু পানি আর লবণ দিয়ে চুলার একটা পাশে বসিয়ে দিব। আর এখানে প্রথম আমি কোনো মশলা অ্যাড করবো না জাস্ট শুধু পানি আর লবণ দিব আমি এই পরিমাণ লব পানি দিয়েছি আর লবণটা তো স্বাদ মতো দিয়ে নেবেন তো আমি চুলার একটা পাশে এগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিলাম আর এই পাশটাতে আমি একটা ফ্রাইপেনে তেল দিয়ে দিলাম আমি খুব বেশি পরিমাণে তেল দিব না কারণ ভুঁড়িগুলোর ভিতর থেকে এমনি অনেক চর্বি বের হবে সেজন্য তো আমার তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হচ্ছে চার পাঁচটির মতো সাদা এলাচ একটি কালো এলাচ আর দু টুকরো দারচিনি আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব ফার্স্ট আমি পেঁয়াজগুলোকে একটু প্ল্যান করেছি বাট আমি একদম খুব মিহি প্ল্যান করিনি একটু দানা দানা টাইপ রয়ে গেছে তো এরকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি লাস্টে নামানোর আগেও আমি আরও কিছু পেঁয়াজ অ্যাড করব ভুড়িগুলির সাথে তো সেটা আমি দিব কিউব করে কেটে তো পেঁয়াজগুলো আমি এভাবে ভেজে যখন মোটামুটি এরকম একটু ভাজা দলা দলা একটা ভাব চলে আসবে দেখতে পাচ্ছেন একটু জমে জমে আসে তেলটা শুকিয়ে এসেছে পেঁয়াজটা ভাজতে ভাজতে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন আর এখানে আমি আদা রসুনের পেস্টটা একটু বেশি পরিমাণে দিব। আমি আমার যে চামিজটা দেখতে পাচ্ছেন বেশ একদম ছোট না খুব বেশি বড় না এই এই চামিচটা ভরে ভরে আমি একদম থ্রি টি স্পুন দিয়ে দিলাম আর ওখানে ওই আদা রসুনগুলি দেওয়ার পরে আমি পানিটা দিয়ে দিলাম কারণ হচ্ছে মশলাগুলি শুকনো উপকরণগুলো দিলে যাতে লেগে না যায় সেজন্য পুড়ে না যায় তো আমি আর মনে হচ্ছে আর একটু পানি লাগবে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না মশলাগুলো জাস্ট এখানে কষিয়ে নিব আর ভুঁড়িটা ওখানে সিদ্ধ করতে দিয়েছি তো জাস্ট পরে শেষ শুধু মিলিয়ে নিব আর কোনো পানি অ্যাড করব না আমি এখানে ফার্স্ট মশলা দিচ্ছি হচ্ছে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু ভরে ভরে আর হাফ টি স্পুন দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর আমি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হচ্ছে এটাকে কি বলে রাঁধুনি রাঁধুনি মশলার গুঁড়ো তো সেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর হাফ টি স্পুন গোলমরিচ ব্ল্যাক পেপার যেটা সেটা দিলাম আর ওয়ান টি স্পুন দিলাম হচ্ছে টালা জিরার গুঁড়ো আমি এটা ভরে দিয়েছি টালা জিরার গুঁড়োটা আমি আবার ইউজ করব আর হাফ টি স্পুন দিয়ে দিলাম মিক্সড মশলার গুঁড়ো এটাও আমি নামানোর আগে আরেকবার দিব আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আমি হচ্ছে মরিচ গুঁড়ো তো রাঁধুনি মশলা গুঁড়ো যেটা সেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তো এটাকে অন্য কার কি এলাকায় কি বলে আমি বলতে পারছি না এটা আমাদের ওখানে রাঁধুনি সচ বলে আবার গুন্দা সচ এরকমও বলে তো যাই হোক যা যাই হোক যার এলাকায় যেটা বলে তো সেটা হয়তো বুঝে নিতে পারবেন তো মশলাগুলো আমি এইভাবে ভালো করে কষানোর জন্য ঢেকে দিব আর এই পাশটাতে আমি আমার ভুড়িগুলো একটু চেক করেও দেখবো যে এগুলো কি অবস্থায় আছে এগুলো প্রায় সিদ্ধ হওয়া শুরু করেছে পানিগুলোও কমা শুরু করেছে আমি একটা চেক করে নিই প্রায় সিদ্ধটা হয়ে এসেছে আর এটা আমি কিন্তু বসিয়ে দিয়ে তারপরে বেশ কিছু সময় অপেক্ষা করে মশলা কষাতে চলে এসেছি যেটা আপনাদের কাছে সাথে তো পুরোটা শেয়ার করা যায়নি তো এই পর্যায়ে আমার মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে আমি আবার একটু ঢেকে দেই আমার মশলাটা মোটামুটি প্রায় কষিয়ে আসা শুরু করেছে আর আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে দেখেন আমার এখানে প্রায় মশলাটা কষে আসার পর আমার ভুঁড়িগুলো জাস্ট পানি কমে এসেছে তো আমি এখন এই পর্যায়ে মশলাগুলোর সাথে ভুঁড়িগুলো অ্যাড করে দিব। এখানে একটু ঢেলে দিব সব ঢেলে দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে জাস্ট মিশিয়ে নিব। আর যে কথাটা আমি বলতে বলতে শুরু করে আবার থেমে গেলাম সেটা হচ্ছে আমি ভুরুগুলো ভুড়িগুলো কিন্তু ক্লিন করার পর দেখিয়েছিলাম কেটে আপনার একটা বার ভাজা আপনাদের সাথে শেয়ার করেছিলাম একবার ভেজে তো নিয়েছিলাম আর আমি কিন্তু তারপরে তিন চার দিন পর্যন্ত সকাল বিকাল দুইবার করে এগুলোকে ভেজে নিয়েছিলাম আর ভেজে নেওয়ার পর আমি এগুলোকে স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমাদের এই আপনারা এইভাবে রেখে দিলে আপনারা যত দিন খুশি মন চায় খেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে যখন বের করবেন বের করে এরকমভাবে আমি বুড়িটা মার কাছে শুনেছি যে লবণ আর শুধু পানি দিয়ে সিদ্ধ বসাতে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সফট হয়ে আসে আর এই পাশে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে একত্রে করে মানে আমি যেভাবে রান্না করছি আসলে এইভাবেই আমার মাও করে সেজন্য আমি এইভাবেই করি তো এখন দেখেন আমি জাস্ট কোনো পানি অ্যাড করব না আমি শুধু এই মশলাগুলোর ভিতরে একটু কম চুলার আসটা কিন্তু এই টাইমে অনেক লোতে আছে আমি শুধু ভাজা ভাজা করব এই মশলাগুলোর ভিতরে আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব আর এই ভুড়িগুলি মানে আপনাদের এক এক এলাকায় এক এক রকম করে খায় তো আমার এলাকায় এই এরকম মানে আমাদের মা দাদি চাচিরা আমরা দেখতাম কখনো এগুলোকে কাঁচা খেত না আর কি মানে কাঁচা মানে হচ্ছে এই ডাইরেক্ট ভুড়ি এনেই যে রান্না করে সঙ্গে সঙ্গে খাওয়া সেই খাওয়াটা খেতো না কয়েকদিন এরকম তেলের ভিতরে ভেজে ভেজে তারপরে শক্ত হয়ে যেত একদম তারপরে যে আবার রান্না করে সফট করে ফেলে তারপরে এভাবে আমরা আর কি খেয়ে অভ্যস্ত আবার অনেক এলাকায় দেখতাম যে ডাইরেক্ট ভুড়ি নিয়ে এসে ডাইরেক্ট রান্না করে অমনি ওরা হয়তো খেয়ে ফেলে এক এক এলাকায় এক এক রকম করে খায় তো সবার এলাকাতেই ভালো যেটা যেভাবে যে খেয়ে অভ্যস্ত তো আমার ভুড়িটা যখন আমি কিন্তু অনেক সময় যাবৎ আর কি কষিয়ে নিয়েছি যা পুরো টাইমটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি তো লাস্ট এরকম কষাতে কষাতে যখন লাস্ট আমার ভুড়ির কালারটা চেঞ্জ হয়ে এসেছিলো দেখতে পাচ্ছিলেন তো এই পর্যায়ে আমি আরও বাকি আমার পেঁয়াজ কিউব কেটে নিয়েছিলাম তিনটা পেঁয়াজ এখানে নিয়েছি আর এখানে দুটো রসুন আছে আর কাঁচামরিচ চারটা কাঁচামরিচ আমি দিয়ে দিয়ে দিলাম এখন আর একটু দিয়ে দিচ্ছে হচ্ছে এ হাফ টি স্পুন এটা হচ্ছে মিক্সড মশলার গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিলাম হাফ টি স্পুন হচ্ছে টালা জিরা গুঁড়ো আর এগুলি সব কিছু এখন একসঙ্গে আরও কিছুক্ষণ শুধু ভাজা ভাজা করে নিব। এটা তো পুরো টাইমটা তো আর আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো না তো ভুঁড়িটা আমার রান্না করতে এক ঘন্টার কিন্তু উপরেই প্রায় লেগে গেছে আমি কারণ ভুড়িটা যত বেশি ধৈর্য ধরে একটু জাল কমিয়ে দিয়ে এরকম ভাজা ভাজা করে নেবেন তত বেশি খেতে টেস্ট হবে এটা আর এটা একটা একটা ফ্লেভার আসবে সুন্দর কারণ এটা যত ভাজা ভাজা হয় তত সুন্দর গ্রান হয় আমার এই পর্যায়ে আমার হয়ে গেছে ভুড়িটা আমি নামিয়ে দেখাচ্ছি আমার একদম এখন রান্না শেষ পর্যায়ে আমি আর একটু কিছুক্ষণ রেখে নেড়ে দেখাচ্ছি দেখেন তো ভুড়িটা আমার একদম এখন একদম ফাইনালি একদম হয়ে গেছে এটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ভাত গরম ভাতের সাথে খেতে ভালো লাগে বেশি ভাত হয়তো পরোটা রুটি নান যে যেটাই পছন্দ করেন সব কিছুর সাথে খেতে পারবেন আর আমি এটা এখন বেড়ে দেখাচ্ছি তো তো আমার হয়ে গেল। ভুড়ির রান্নাটা তো আমি যেভাবে রান্না করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে আর আমার জন্য দোয়া করবেন আমার আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ